তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তার মাথাটা আকাশে থাকতে পারে কিন্তু পাটা মাটিতে রয়েছে। বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে আর বিএসএফ ইডি বলছে যে গরু চুরি করতে প্রত্যক্ষ আর পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে? বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে দিল্লি। তদন্ত তদন্তর পথে চলবে, আমি কাউকে ডিফেন্ড করছি না। 150 গুণ সম্পত্তি তার মেয়ের বেড়েছে বলে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। অমিত শাহ ছেলের 80,000 গুণ সম্পত্তি বেড়েছে, কেন অমিত শাহ ছেলে গ্রেপ্তার হবে না? কেন অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে না? এই বিএসএফ কার অধীনে? বিএসএফ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তাহলে বিএসএফ মদত দিয়ে গরু পাচার করে যে টাকা রোজগার করে সেটা অমিত শাহর কাছে যায় না, তার ছেলের কাছে যায়, কে প্রশ্ন করবে? কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধির বুকের পাটা আছে মানুষের সামনে মানুষের স্বার্থে একটা প্রশ্ন বিজেপির নেতাকে করবে? কারণ নেই। একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি আর আগামী দিন ব্যতিক্রম হবে না। আপনাদের এই 100 দিনের টাকা জোর জবরদস্তি কেন্দ্রের সরকার আটকে রেখেছে। বীরভূম জেলায় প্রায় 14 লক্ষ লোক রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। জীবন জীবিকা নির্ভরশীল 100 দিনের কাজের উপর। আর প্রায় 83,000 লোক রয়েছে যারা 2 বছর আগে কাজ করে বসে রয়েছে, যাদের প্রাপ্য টাকা এখনো ছাড়া হয়নি। আর বাংলা একমাত্র রাজ্য যার টাকা বন্ধ করে রেখে দিয়েছে, বাকি সব রাজ্যের টাকা ছেড়ে দিয়েছে। আপনি কোনোদিন দেখবেন না কোনো রাজনৈতিক দল কংগ্রেস আর এসপি সিপিএম মানুষের হয়ে দিল্লিতে গিয়ে একটা বৈঠক করে বলেছে যে 100 দিনের মানুষের টাকা ফিরিয়ে দেওয়া হোক। বাড়ির জন্য কারা অ্যাপ্লাই করেছিলেন একটু হাত তুলুন তো। বাড়ির জন্য, আবাসের জন্য 11,36,000 প্রকৃত প্রাপক বাংলায় রয়েছে যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, এবং তাদের জোর জবরদস্তি বাড়ির টাকা আটকে রেখেছে এই কেন্দ্রের সরকার। আমাদের সরকার 2022 সালের ডিসেম্বর মাসে বিস্তারিত তালিকা তৈরি করে 11,36,000 লোকের তালিকা তৈরি করে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রকে পাঠিয়েছে যে 11,36,000 লোকের বাড়ির টাকা ছেড়ে দেওয়া হোক, সেই টাকাটাও আটকে রেখেছে। 11,36,000 লোকের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।